হয় হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার লগে লগে ইতিমধ্যে রাজ্যজুড়ি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আর দক্ষিণ কামরূপর ছয়গাঁওর যরৈ মারিল সুনাম কড়িয়ে আনবলে সক্ষম হয়েছে এগারী ছাত্রই আর সেই ছাত্রগী হয়েছে তাবিবুল হক আর আল আমিন ইসলামিক মডেল স্কুলের নবম স্থান দখল করবলে সক্ষম হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত আর আমি আজি এই স্থানত উপস্থিত হয়েছো আর আমার সঙ্গে এই ছাত্রগী কৃতি ছাত্রগী আছে আমি সঙ্গে পোনে পোনে সংযুক্ত হবলে চেষ্টা করছো আর তোমার কাছে আইসো প্রথমে অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করছো এই মুহূর্ত কেন ধরনের আশা করছা বা কেনকা ধরনের তোমার অনুভব হয়েছে কি জানাবা এই মুহূর্ত ধন্যবাদ আজির রিজাল্ট লই বহুতে ভাল লাগিছে মানে সরের পরায় একটা আশা আছিল মা দেউতাকর আশা আছিল টিচার সকলের আশা আছিল রিলেটিভ সকলের আছিল তো আজি যেহেতু সকলরে এক্সপেকটেশনসটা মিট করব পারিছো সেই কারণে বহুতে ভাল লাগিছে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে কেন ধরনের আগবাড়িবা কি জানাবা আমার বর্তমান মানে ইয়ার পিছত মই সায়েন্স স্ট্রিম লই নিট নিট এন্ট্রেন্সটা দিয়ার পিছত মই ভবিষ্যৎ জীবনত এজন সুচিকিৎসক হবলৈ মোর সপন আছে ঠিক আছে ধন্যবাদ পুনৰ অভিনন্দন জানাইছো আমার সঙ্গে ছাত্রগী কৃতি ছাত্রগী পিতৃ আছে আমি জানিবলৈ চেষ্টা করছো আপনার কাছে আহিছো যে কেনেকুৱা ধরনের অনুভব হয়েছে আজি আপনার আপনার মানে হেৰি পুত্রই এক সুনাম কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হয়েছে এই অঞ্চললৈ কি জানাব আপুনি ধন্যবাদ মই আজি লাইভতে এইখিনিয়ে জানাম যে উপযোগ্য সন্তান জন্ম দিব পারিলে সেইটো সন্তান নিজের নাথাকে গোটাই অঞ্চলবাসীর সন্তান হয় মই যিখিনি লড়াক কৰিব পৰা নাই আজি আমার গরমিলি অঞ্চলের গোটেখিনি মানুষে যেনেকুৱা উৎসব উদ্যাপন উদযাপন করে আছে মই তাতে বহুত আনন্দিত কেনেকুৱা ধরনের পড়াশোনা করেছিল আপনি কি জানাব অভিভাবক হিসাবে কেনেকুৱা ধরনের আপনি উৎসাহ যোগাইছিল এই ক্ষেত্রে কি জানাব এটা এইখানে একচুয়ালি কবলে হলে আমি পিছপৰা অঞ্চলের মানুষ আমার নাছিল রাস্তাঘাট আমি সাইকেল লো তাক লেখাপড়া করাইছিল কিন্তু সেই সময় টাইম টেবিল মেইনটেইন করব পারা নাই কিন্তু এটা সময় যেটা ক্লাস নবম শ্রেণী পালে এই নবম শ্রেণী পড়ার পিছত সিহতর শিক্ষকবিলাক আলামিল ইসলামিক স্কুলের শিক্ষকবিলাক পরামর্শ মর্মে তাক রুম এটা ভাড়া করে থই আলামিল ইসলামিক মডেল স্কুলের শিক্ষক সকলের তত্ত্বাবধানত তাতে দিন পার করে টাইম টেবিল মেইনটেইন করেছে এই পিছনখিনি মোর জ্ঞাত নহয় আগরখিনি মই যিমান দূর পারিছো সেইখিনি করেছো ঠিক আছে ধন্যবাদ জানাইছো আমি তাবিবুল হকর কাষলৈ পুনৰবাৰ আহিছো কেনেকুৱা ধরনের পড়াশোনা বা কিমান সময় পড়াশোনা করেছিল কি জানাবো আমাক আজি মানে আমি যেতিয়া নবম শ্রেণীর পর দশম শ্রেণীলৈ প্রমোট হলো তেতিয়া লকডাউন পিরিয়ড আছিল তেতিয়া আর স্কুল সিমান নাছিল গোটেই দিন এনেই থাকিবলগা হয়েছিল সেই সময়ত মই দিনত কেবা ঘণ্টামান স্টাডি করেছিল রাতে করেছিল কিন্তু এক্সামর চারি পাঁচ মান আগর পরা এরাউন্ড 12-13 আওয়ার স্টাডি হয়েছে মোট ইয়াত এক উৎসবমুখর পরিবেশের বর্তমান সৃষ্টি হয়েছে এই স্কুলখনলৈ যেহেতু সুনাম কঢ়িয়াই আনিছে ছাত্রগৰাকীয়ে মই পোনে পোনে মোৰ সহযোগীক দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছো কিদৰে ইয়াত এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আর ছাত্র ছাত্রীসকলৰ সেই আছে তাবিবুল তেওঁ স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত